শেষ ছয় ঘন্টায় আরও শক্তি ক্ষয় হয়েছে অশনির ছয় কিলোমিটার বেগে উপকূলের দিকে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশ্নি বর্তমানে এটি উড়িষ্যা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি পৌঁছবে উত্তর অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রে বাক নেওয়ার সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয় করে দুর্বল হবে এই ঘূর্ণিঝড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে আর এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে শুধু তাই নয় পাশাপাশি অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি শুধু তাই নয় পাশাপাশি অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে নামখানার মৌসুমী দ্বীপ এবং সাগরের ঘোরামারা দ্বীপের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর জরুরি বিভাগগুলির অধিকারিকদের সঙ্গে নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করা হয় বেশ কয়েক দফা বৈঠক করা হয় কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে তার রূপরেখাও তৈরি করে ফেলা হয় আলিপুরে জেলা সদর এবং প্রতিটি মহকুমা শাসকের দফতর এবং ভিডিও অফিসগুলোতে একটি করে কন্ট্রোল রুম খুলে ফেলা হয়েছে জরুরি ভিত্তিতে পাঁচটি ইমার্জেন্সি রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় দুইশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশাখাপত্তমের তিনশো কিলোমিটার দক্ষিণে উড়িষ্যা গোপালপুর থেকে চারশো নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পাঁচশো সত্তর কিলোমিটার উড়িষ্যা পুরীর দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে দূরে অবস্থিত ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনা কম পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে